দেশ বিদেশ বিদেশ কুয়ার হাদিসের মূল্য কম, তথাপি কুয়াদের মূল্য কম। তারপরে ধীরে ধীরে এখন মাশাল্লাহ দেশের যুবকেরা অনেক পরিবর্তন, আগে যেইভাবে যাত্রা নাট্য গান থিয়েটার বাক্য তার ঘরে গাজির গীত তার ঘরে সামারু তার ঘরে চিত্রলীলা তার ঘরে কত কিছু হইতো, এখন ধীরে ধীরে যুবকেরা অনেক ভালো হয়ে গেছে। দুই চার দল, একটা দল হইলো তবলিগে টাইম নিচ্ছে যা কিছু ভালো হইতেছে, আর একটা ঝাঁকে ঝাঁকে সরমনায় গিয়া মাশাল্লাহ কিছু পরিবর্তন হইতেছে। কথা ঠিক যাবে ছেলেরা, আমাদের আমার তো মাশাল্লাহ কত বছর তো আমার একসাথে চাই দেখা ফেলে হয়েছি, আমি যেই দেখা হলে আমার তো অবলি দেখে না অবলি দেখা তো সর মানে যাই বলা তো আমি যেমন মনে হয় যেন আমি বুড়িটা খারুছি একশো টাকার নোট ব্রিটিশ হাজার অর্ডার হয়েছি কমপক্ষে দশ হাজার টাকা একটা বান্ডিল দেওয়া সতর্ক করে খারিয়ে দেবো যাই সর মানে নতুন যায় পাঁচশো তিনশো এখানে ঘুরান এগুলো তিনশো দুইশো ওই যা সর মানে এরা মনে করে আমি বলে একটা সহায় কত বিল করে কর্ম হয় ঠান্ডা ব্যবস্থা সব মানে গেল কি আছে ছাগলের ঘরে ছাগল গান্দা কিন্তু দিয়ে দিছি না কর্ম হয়ে যাওয়ার সময় তিনশো দিয়ে দিছি এই যে তন্ত্রের মধ্যে কিছু খাই এই যে তন্ত্র খাই এই তখন কি এটা কত দিয়েছে দরবার হয়েছে তা আমি বাঙ্গে ভেঙে দিয়েন না জাতি মানে কাকেরা দিয়ে দেন আমি সব থেকে সামনে তাহলে তোকে এক হাজার ছেড়ে দিলাম এক হাজার ছেড়ে দিলাম তুমি আর দিন তখন বন্ধু বিমান কত কত এক বেলা খানা চেয়ে দিয়ে দেন এখন খাইছে গিয়া কথা দিবি বালা হইয়া গেল গো আজ মাফিলে।